গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু দ্য চ্যানেল গাইডেন্স ফর WBP। আজকের আমরা 14 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি WBP মেইন, এক্সাইজ, এসআই, প্রাইমারি, টেট যাবতীয় পরীক্ষার জন্য যে ধরনের গ্রামার করানো হচ্ছে সেগুলো আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। তো আমার এই ক্লাসটা সকালবেলা রোজ 1:30টার সময় করে হয়, 8:30 AM করে, এবং 7টার সময়, সন্ধে 7টায় জিকে হয়, আবার সকাল 6:30টার সময়, সরি 6টার সময় কি হয়, কারেন্ট অ্যাফেয়ার্স হয়, আবার সন্ধে 7:30টার সময় জিকে হয়। তো এই ক্লাসগুলো প্রত্যেক দিন সবাই কিন্তু ফলো করবে। তো চলো আজকের আমরা ক্লাস শুরু করছি। প্রত্যেকে একটুখানি ভিডিওটাকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও চটপট, এবং আমরা আমাদের ক্লাসের সেশনে চলো চলে যাই এবং প্রত্যেকে লাইভ চ্যাটে আনসার করতে থাকবো, ঠিক আছে? চলো আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, সেটা আমাদের আগের দিনের হোম টাস্ক। দেখো আগে আগের দিনের হোম টাস্কটা কি ছিল, যে চুজ দা রং ওয়ার্ড। তার মানে আমাকে এখান থেকে যে আমাদের 4টে অপশন দেওয়া আছে, মানে 5টা অপশন দেওয়া আছে বেসিক্যালি, 4টে অপশন, তার মধ্যে ঠিকঠাক বানান, মানে 4টে বানান দেওয়া রয়েছে তার মধ্যে, আর একটা দেওয়া রয়েছে অল কারেক্ট। তো কি হতে পারে যে 4টের মধ্যে 4টে বানানই ঠিক আছে, দেন উই হ্যাভ টু চুজ অল কারেক্ট, আর না হলে কোনো একটা বানান ভুল দেওয়া রয়েছে, সেই বানানটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো দেখো আমাদের যে ভুল বানানটা ছিল, প্রত্যেকেই তোমরা সঠিক উত্তর দিয়েছো, খুব ভালো হয়েছে এবং ওয়েল ডান। সেটা হয়ে যাচ্ছে অপশন বি। এখানে SAGGEST ছিল, যেটা আমাদের ঠিক বানান নয়, এখানে এর জায়গায় হয়ে যেত ইউ, অর্থাৎ SUGGEST সাজেস্ট। তার মানে বাকি বানানগুলো ঠিক ছিল, শুধু সাজেস্ট বানানটাই ভুল ছিল। তো চলো এবার আজকের কোয়েশ্চনে চলে যাই। আজকের একটু অ্যারেঞ্জমেন্টের কোয়েশ্চন বেশি রেখেছি, দ্যাট ইজ ধরো ওয়ার্ড তোমার সেন্টেন্স ফরমেশন বা সেন্টেন্স অর্ডারে করা, ওয়ার্ড অর্ডারে লেখা, এই জিনিসগুলো, আর এগুলো করতে বেশ টাইম লাগে কিন্তু। তো তোমাদেরকে আমি টাইম দিচ্ছি, আমি আনসার বলে দেবো, কারণ এখানে তো বোঝানোর কিছু নেই, শুধুমাত্র আনসারটাই তোমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। দেখো ফার্স্ট কোয়েশ্চনে একটা দেখো আমি কিভাবে করেছি, 1-এ রয়েছে আই, 2-তে রয়েছে ইমিডিয়েটলি, 3-তে রয়েছে স্যালারি, 4-এ রয়েছে মাই, আর 5-এ রয়েছে ওয়ান্ট। এবারে দেখো 1, 2, 3, 4, 5টাকে এখানে জম্বেল আকারে লেখা রয়েছে। তো তোমাদেরকে রাইট সিকুয়েন্সটা, ঠিক সিকুয়েন্সটা তোমাদের এখান থেকে কিন্তু চুজ করতে হবে, যে কিভাবে পর পর কোন ওয়ার্ড গুলো দিলে, কোন ওয়ার্ড গুলো কার পরে পরে ঠিকঠাক ভাবে বসালে আমরা এইটাকে একটা সেন্টেন্সে পরিণত করতে পারবো, যেটার একটা মিনিং হবে। তাহলে আমাদের সেই সেন্টেন্স ফর্মে মানে ফর্মেশন করতে হবে এখানে। তো দেখো তোমাদেরকে কি করতে হবে, ভালো করে আগে ওয়ার্ড গুলোর মানে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে নিজেদেরকে এটা ভেবে নিতে হবে যে আমাকে কোন সেন্টেন্সটা, মানে আমাকে এখানে সেন্টেন্সের মানেটা কি, তখন আমাদেরকে এই সেন্টেন্সটা আমরা ভালোভাবে ফরম্যাট করতে পারবো। দেখো এখানে সেন্টেন্সটার মানেটা এরকম হবে যে আমি আমার যে স্যালারি সেটাকে ইমিডিয়েটলি বা দ্রুত চাই, ঠিক আছে? তাহলে এখানে কোন ফরম্যাটটা হচ্ছে দেখে নাও, রাইট আনসার বি। কিরকম দেখো, পরপর দেখে থাকো, দেখো আই, ঠিক আছে আই, তারপর হবে কি ওয়ান্ট, আই ওয়ান্ট হলো, তারপর কি হবে মাই, আই ওয়ান্ট মাই, তারপর কি স্যালারি ইমিডিয়েটলি। তাহলে বুঝতে পারছো দেখো এই সিকুয়েন্সেই কিন্তু রয়েছে, আই ওয়ান্ট মাই স্যালারি ইমিডিয়েটলি, তাহলে এটাই হয়ে যাচ্ছে মানে। বাড়িতে এগুলো বেশি প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না, তাড়াতাড়ি করার চেষ্টা করো, আর এখানে মানে বোঝানোর মতন কিছু নেই। নেক্সট চলো দ্বিতীয়টা করো চটপট। ছোট ছোট বাক্য দিয়েছি যাতে করে প্রবলেম না হয়, এরপরে আবার বড় বাক্য আসবে, একটু টাফ মিনিং চলে আসবে, তো ছোট বাক্যগুলো করতে থাকো। ডু টুডে ইউ মাস্ট ইট, আগে সেই আমরা ছোটবেলায় একটা ওয়ার্ড কে ভেঙে লিখতাম না, এটাকে সেন্টেন্সটাকে ভেঙে লেখা হয়েছে এদিক ওদিক সেদিক করে র্যান্ডামলি, তোমাদেরকে সেন্টেন্সটাকে ঠিক করে গুছিয়ে লিখতে হবে। তো এইটা কি হবে বলো, চটপট আনসার করো। দেখো এটা এই রকম হবে, দেখে নাও আনসারটা কি রকম, ইউ মাস্ট, ঠিক আছে, ইউ মাস্ট ডু ইট টুডে,
ইউ মাস্ট ডু ইট টুডে, মানে তোমাকে এটা আজকেই করতে হবে, ইউ মাস্ট ডু ইট টুডে। তাহলে আমাদের রাইট সিকোয়েন্সটা কি হয়ে যাচ্ছে, অপশন এ, ইউ মাস্ট ডু ইট টুডে, বুঝতে পারলে? এবারে ধরো অনেকে বলবে তাহলে তো টুডে ইউ মাস্ট ডু ইট হতেই পারতো। হ্যাঁ হতেই পারতো, কিন্তু দেখো যদি টুডে ইউ মাস্ট ডু ইট হতো, দেন আমাদের ফার্স্টে কি আসতো, টু, তারপরে কি, টুডে ইউ, থ্রি, এইটা আসতো, দেন আসতো ফোর, তারপরে আসতো ইউ মাস্ট ডু, তারপরে আসতো ওয়ান, তারপরে আসতো ফাইভ, এইটা আমাদের সিকোয়েন্স হতো। বাট এখানে কি সেই সিকোয়েন্সটা আছে? সেই সিকোয়েন্সটা নেই। তার মানে যেইভাবে করলে আমাদের মানে হচ্ছে আমাদের কিন্তু সেইভাবেই করতে হবে। এই যে টুডেটাকে আগে পরে নিয়েও কিন্তু আমাদের এখানে অপশনটাকে আলাদা আলাদা থাকলেও থাকতে পারে। নেক্সট হলো থ্রি। থ্রিতে কি বলছে, লেফট দা হাউস হি সাডেনলি, বলো মানেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে হঠাৎ সে তাদের তার বাড়ি ছেড়ে দিল। তাহলে কি হবে এখানে বলো, লেফট দা হাউস ই সাডেনলি। দেখো সিকোয়েন্সটা দেখে নাও, প্রত্যেককে মিলিয়ে নাও কিরকম ভাবে হচ্ছে। দেখো হি প্রথমে বসলো, হি সাডেনলি লেফট দা হাউস, হলো হি সাডেনলি লেফট দা হাউস। এবার অনেকে বলতে পারে সাডেনলিটা তো আমি আগেই আনতে পারি, হ্যাঁ আগেই আনতে পারি, সাডেনলি হি লেফট দা হাউস, এটাও মানেই হতে পারে, সাডেনলি হি লেফট দা হাউস। বাট দেখো ফাইভ এর পরে কি হচ্ছিল, ফোর, সাডেনলি হি, কিন্তু ফাইভ এর পরে ফোর দেওয়া এখানে কোনো অপশন নেই, তার মানে আমাদের এই অপশনটাই কিন্তু রাইট হয়ে যাচ্ছে। কি হচ্ছে, হি সাডেনলি লেফট দা হাউস। নেক্সট বলছে মেডিসিন এ নিতা গিভেন ওয়াজ, নিতাকে একটা ওষুধ দেওয়া হয়েছিল। এবারে বলো কিভাবে সাজালে মানেটা এরকমই হবে, নিতাকে একটা ওষুধ দেওয়া হয়েছিল। দেখে নাও কিরম হবে, ফার্স্টে আমাদের বসে যাচ্ছে নিতা, নিতা ওয়াজ গিভেন আ মেডিসিন, কি হলো, নিতা ওয়াজ গিভেন আ মেডিসিন, এই অর্ডারেই এটা আছে, ঠিক আছে, থ্রি ফাইভ ফোর টু ওয়ান, নিতা ওয়াজ গিভেন আ মেডিসিন, নিতাকে একটা ওষুধ দেওয়া হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, অফ উই হার্ড হিম হ্যাড, কি কি মানে হচ্ছে দেখে নাও, অফ উই হার্ড হিম হ্যাড, আমরা আমরা তার কথা শুনেছিলাম, আমরা তার ব্যাপারে বা তার কথা শুনেছিলাম, এটাকে আমরা কিভাবে সাজাচ্ছি, দেখো প্রথমে দেবো উই হার্ড, ঠিক আছে, সরি ভুল করলাম, এক মিনিট, এটা কি হবে, উই এর পরে আমাদের একটা হ্যাড বসবে, উই হ্যাড হার্ড অফ হিম, এরকম হচ্ছে, তাই তো, উই হ্যাড হার্ড অফ হিম, তার মানে কি আমরা তার কথা শুনেছিলাম, সিকোয়েন্সটা মিলিয়ে নাও, উই হ্যাড হার্ড অফ হিম, বোঝা গেল? এইভাবে তোমাদেরকে না প্র্যাকটিস করতে হবে, এখানে জাস্ট বুঝে নিতে হবে, এরপরে এই ওয়ার্ডটা বসালে ঠিক হলো, হ্যাঁ এবারে এই ওয়ার্ডটা বসানো যেতে পারে, তাহলে মিনিংটা হচ্ছে, এটা সম্পূর্ণ প্র্যাকটিস এর উপর নির্ভর করছে, এখানে শেখানোর কোনো জায়গা নেই কিন্তু। এবারে তোমাদের একটা বেশ মানে শক্ত এই জিনিসগুলো হয়, টাইম সাপেক্ষ সময় সাপেক্ষ ব্যাপার, ইভেন আমি তোমাদের এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনেও করিয়েছিলাম। তার মানে কি, দেখো এস ওয়ান যে বাক্যটা রয়েছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা থাকবে, আর এস সিক্স যে বাক্যটা এটাও হচ্ছে তোমার ঠিক থাকবে। এইবারে এই যে এস ওয়ান আর এস সিক্স এই দুটো বাক্যের মধ্যে তোমাদেরকে চারটে বাক্য এখানে দিয়ে দিয়েছি, তাই না, পি কিউ আর এস, এই চারটে বাক্যকে জাম্বেল আপ করা আছে, তোমাদেরকে এটা ফার্স্ট আর এটা লাস্ট সেন্টেন্সটাকে এই প্যারাগ্রাফটাকে ঠিক করে সাজাতে হবে, যে কোনটার পর কোনটা আসবে, যেরকম প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে স্নেক বাইট নিয়ে হয়েছিল, দেন এটাকেও সেভাবে করতে হবে। আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি কিভাবে করছো, দেখে নাও, আমি ফার্স্টটা করে দিচ্ছি, সেকেন্ডেরটা তোমরা করবে, একটুখানি আমি সেন্টেন্স গুলো পড়ে দিচ্ছি, দেখো,
ক্যালকাটা আনলাইক আদার সিটিজ কেপস ইটস ট্রামস, মানে কলকাতা অন্যান্য শহরগুলোর মতো না, অন্যান্য শহরগুলোর থেকে আলাদা রকম ভাবে ট্রামকে, যে যানবাহন জানো, ট্রামকে রেখে দিয়েছে, ঠিক আছে? দেন কি বলছে, অ্যাজ আ রেজাল্ট দে আর হরেন্ডাস কনজেশন, এবং এর ফলস্বরূপ ওখানে বেশ ভয়াবহ যানজট হয়। ইট ওয়াজ গোয়িং টু বি দা ফার্স্ট ইন সাউথ এশিয়া, সাউথ এশিয়ার মধ্যে এটা সর্বপ্রথম, মানে দক্ষিণ এশিয়ার মধ্যে এটি সর্বপ্রথম হতে চলেছে। দে রান ডাউন দা সেন্টার অফ দা রোড, তারা রাস্তার মাঝখান দিয়ে দৌড়ে যায়। টু ইজ ইন দা সিটি ডিসাইডেড টু ফেল অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন, মানে এটা যাতে একটু সহজতর হয় তার জন্য কি করা হয়েছে, একটি ভূগর্ভস্থ রেল লাইনের নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর লাস্টে কি বলছে, দ্য ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেড ইন 1972, এটার যে ভিত্তি প্রস্তর সেটা স্থাপন করা হয়েছিল 1972 সালে। এবারে আমি যদি পুরো জিনিসটাকে আমি মাইন্ডসেট করে নিই, পুরোটা ভেবে নিই যে হ্যাঁ এইটার পরে এইটা বসলে হবে, তোমরা যদি টাইম নিয়ে করো, এখানে এতটা টাইম নেই তাই দিচ্ছি না, বাট যদি করো তাহলে বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে। দেখে নাও আনসারটা কি, আনসারটা এরকম হবে, দেখো আমি তোমাদেরকে বলতে বলছি, আনসারটা হয়ে যাবে অপশন ডি। কিভাবে হচ্ছে দেখো, ক্যালকাটা আনলাইক আদার সিটিজ কেপস ইটস ট্রামস, এটা ফার্স্ট হয়ে গেল, ঠিক আছে? দেন আসছে আর, দে রান ডাউন দা সেন্টার অফ দা রোড, অর্থাৎ কি তারা ছুটে যায় তোমার রোডের মাঝখান দিয়ে, কারা ছুটে যায়, ট্রামের কথা বলা হচ্ছে। আমি যদি দেটাকে এর পরে না রাখি তাহলে ট্রামের সাথে এর লিঙ্ক হচ্ছে না, তার মানে আমাকে এরপরে এটাকে রাখতেই হচ্ছে, তাহলে এটা হয়ে গেল। দেন কি, যদি ওটা যেহেতু ওটা রাস্তার মাঝখান দিয়ে যায় ট্রাম, সেই জন্য কি হচ্ছে, অ্যাজ আ রেজাল্ট দে আর হরেন্ডাস কনজেশন, মানে এর ফলস্বরূপ ওখানে প্রচুর যানজট হচ্ছে। তাহলে হয়ে গেল পি, এবারে বাকি থাকছে এস আর কিউ। কি আগে বসবে দেখে নাও, তারপরে বসছে এস কেন। টু ইজ ইন দা সিটি ডিসাইডেড টু বিল্ড এন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন, টু ইজ কি ইজ করার জন্য, কোনটা থেকে আরাম দেওয়ার জন্য, কোনটাকে সহজ করার জন্য, অবশ্যই এই যে কনজেশনটা হয়েছে সেটা, তার মানে দেখো এটার সঙ্গে আবার এটা লিঙ্ক রয়েছে তাই তো, তার মানে এটা বসে গেল। এবারে কি বলছে, ইট ওয়াজ গোয়িং টু বি দা ফার্স্ট ইন সাউথ এশিয়া, কোনটা সাউথ এশিয়ায় প্রথম হতে চলেছে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইনটা, তার মানে এটার সাথে আবার এটা লিঙ্ক হয়ে গেল। দেন কি, দা ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেড ইন 1972, এটার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল 1972 সালে। তার মানে দেখো একটার সাথে কিন্তু একটা লিঙ্ক হয়ে রয়েছে, এইভাবে বুঝে বুঝে কিন্তু তোমাদের আনসার করতে হবে। এবারে এটা তোমরা করো দেখি, চটপট করো, বেশি টাইম দেওয়া যাবে না, এমনিতেই অনেক টাইম চলে যাচ্ছে, আরো অনেক কোয়েশ্চেন রয়েছে 25টা। স্মোক উজড আপ বিটুইন দা প্ল্যানস, প্যাসেঞ্জার্স ওয়ার টোল্ড টু বি রেডি টু কুইট দা শিপ, দা রাইজিং গেল ফ্যানড দা স্মোল্ডারিং ফায়ার, এভরিওয়ান নাও নিউ দেয়ার ওয়াজ ফায়ার অন বোর্ড, ফ্লেমস ব্রোক আউট হিয়ার অ্যান্ড দেয়ার, মোস্ট পিপল বোর্ড দা শক ব্রেভলি, ঠিক আছে? এবার প্রপার সিকোয়েন্সটা তোমরা বলে দাও কি হবে, মানেগুলো আমি বলে দিচ্ছি, পরপর মানে বলছি না, যেটা পুরোটা গুছিয়ে মানে হবে সেটাই বলছি, তোমরা শুধু আনসারটা সিকোয়েন্সটা আমাকে বলবে। কি হচ্ছে দেখো, স্মোক উজড আপ বিটুইন দা প্ল্যাঙ্কস, কি হচ্ছে যে তক্তার মাঝখান দিয়ে বা কাঠের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠছে, কেন ধোঁয়া হচ্ছে, তারপরে কি এখানে সেখানে প্রচুর আগুন লেগেছে, মানে এখানে সেখানে আগুন জ্বলছে, ঠিক আছে? তারপরে কি হবে, সবাই জেনে গেছে বা সবাই জানতো যে জাহাজে এখন আগুন ধরে গেছে, এবং ক্রমবর্ধমান যে ঝলসানো আগুন সেটা জ্বলেই যাচ্ছে। আর কি যাত্রীদেরকে বলা হচ্ছে বা যাত্রীদেরকে জাহাজ ছাড়ার, জাহাজকে ছেড়ে আসার জন্য বা জাহাজ থেকে নেমে পড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আর অধিকাংশ মানুষ কি করেছে, এই যে পুরো আগুন লেগে যাওয়ার যে ব্যাপারটা সেটাকে যথেষ্ট সাহসের সাথে এই ধাক্কাটা বা এটার মোকাবিলা করেছে বা এই ধাক্কাটা সহ্য করেছে। তার মানে আমার এই যে তক্তার মাঝখানে আগুন লেগে যাওয়া আর ধাক্কাটা সহ্য করে নেওয়া, আগুন লাগার, এই দুটো তো ঠিক থাকছে, বাকি চারটের মানে কিন্তু আমি পরপর বলে দিয়েছি, সিকুয়েন্সটা এরকমই হবে, স্মোক উজড আপ বিটুইন দা প্ল্যানস, ঠিক আছে? দেন আসছে ফ্লেমস ব্রোক আউট হিয়ার অ্যান্ড দেয়ার,
এখান থেকে সেখান থেকে আগুনের যে তোমার কি বলবো আগুনের যে শিখা, সেই শিখা দেখা যাচ্ছে। দেন কি হবে, এভরিওয়ান নাও নিউ দেয়ার ওয়াজ ফায়ার অন বোর্ড, এখন প্রত্যেকেই জেনে গেছে যে জাহাজে আগুন ধরে গেছে। তারপর কি, তার রাইজিং গেল ফ্যান্ড দ্য স্মোল্ডারিং ফায়ার, মানে কি যে ঝলসানো আগুন সেটা ক্রমশ জ্বলে আছে, মানে বড় হচ্ছে আরো। তারপরে কি বলছে যে আমাদের যে এভরি হ্যাঁ তারপরে কিউ পি হয়ে গেল, প্যাসেঞ্জার্স ওয়ার টোল্ড টু বি রেডি টু কুইট দ্য শিপ, অর্থাৎ প্যাসেঞ্জার যাত্রীদেরকে বলা হচ্ছে যাতে করে তারা শিপ থেকে নেমে পড়ে। আর লাস্টে কি, বেশিরভাগ মানুষই সেই শিপ মানে আগুন ধরার জায়গাটা, আগুন ধরার যে ধাক্কা সেটা সহ্য করতে পেরেছে। তাহলে এ হয়ে যাচ্ছে প্রপার সিকোয়েন্স। এবারে তোমাদেরকে দেখো আরেক ধরনের, মানে কত রকম ভাবে ওয়ার্ড সিকোয়েন্স, কত রকম ভাবে সেন্টেন্স সিকোয়েন্স হতে পারে, সবকিছু কিন্তু করানো হচ্ছে। দেখো এখানে প্রথম দুটো ওয়ার্ড তোমাদের বলে দেওয়া হয়েছে, হোয়েন কি, এবারে একটাই সেন্টেন্স কে তোমাদেরকে এরকম বড় করে ভাগ করে দেওয়া রয়েছে। তো তোমার এবার বলতে হবে যে সিকোয়েন্সটা কি হবে। হোয়েন হি, যখন সে কি হয়েছে, ডিড নট নো, হি ওয়াজ নার্ভাস অ্যান্ড হার্ড দ্য হিউম্যান ক্রাই এট মিড নাইট, হোয়াট টু ডু, প্রপার সিকোয়েন্স কি হবে। মানেটা এরকম হবে, মধ্যরাত্রে যখন সে চিৎকার এবং কান্নার আওয়াজ শুনেছিল তখন সে নার্ভাস হয়ে ঘাবড়ে গিয়েছিল এবং কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না। এটা হয়ে যাবে আমাদের প্রপার সিকোয়েন্স। তাহলে ওয়েন হি, ওয়েন হি এর পরে কি হবে, কি হবে যে কি শুনতে পেয়েছিল, হি হার্ড দ্য হিউম্যান ক্রাই এট মিড নাইট, তার মানে আমাদের আর দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে, আর আর দিয়ে কিন্তু একটাই অপশন রয়েছে। কি হয়ে গেল, ওয়েন হি হার্ড দ্য হিউম্যান ক্রাই এট মিড নাইট, হি ওয়াজ নার্ভাস অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু। তাহলে এটাই হয়ে যাচ্ছে প্রপার সিকোয়েন্স। তোমরা এইভাবে কিন্তু মানে অপশন টেস্ট করেও কিন্তু আনসার করতে পারো। নেক্সট বলো, ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট, মানে এটা কি বলবো, মানে এটা স্থির করা হয়েছে বা এটা জানা গেছে বা এটা প্রতিষ্ঠিত হয়েছে বলতে পারো। প্রতিষ্ঠিত মানে কোনো কিছু স্থাপন করা নয়, মানে একটা কিছু কোনো ব্যাপারে ফ্যাক্ট জানা বা এটা এস্টাবলিশ করা কোনো ফ্যাক্ট, তো সেটা জানা গেছে যে কি, আইনস্টাইন ওয়াজ অলদো এ গ্রেট সায়েন্টিস্ট উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিস স্কুল ডেজ, মানে কি এটা প্রতিষ্ঠিত হয়েছে বা জানা গেছে যে যদিও আইনস্টাইন ছিল একজন মহান বিজ্ঞানী, ঠিক আছে, তার মানে কি হয়ে গেল, আইনস্টাইন ওয়াজ অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, সরি অলদোটা আগে আসবে, কারণ অলদোটা সবসময় আগে আসে, আইনস্টাইনটা আগে আসবে না। তার মানে কি, ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ। তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে রাইট আনসার। অলদো দিয়ে আমাদের সেন্টেন্সটা মানে আইনস্টাইনের আগে অলদো আসছে, ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট অলদো এ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, অর্থাৎ এটা প্রতিষ্ঠিত হয়েছে যে যদিও যদিও আগে আসছে, যদিও একজন মহান বিজ্ঞানী আইনস্টাইন তার স্কুল কাল থেকেই সে পাটিগণিতে কিন্তু দুর্বল ছিল, এটাই হচ্ছে মানে। তারপরে বলো, দ্য গ্রসার ডিড নট লিসন টু দ্য প্রোটেস্ট অফ কাস্টমার হু ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ ওয়েইং লেস, হুম হি হ্যাড চিটেড উইথ গ্রেট অডাসিটি। তার গ্রসার মানে হচ্ছে মুদি, মুদির যে তারা বিক্রি করে আর কি, মুদির দোকানে তাদেরকে যে মুদিখানার যে দোকানদার বলতে পারো, সেই তাকে বলা হচ্ছে দা গ্রসার। কি বলছে দেখো, সিকোয়েন্সটা কিরকম, যে মুদির দোকানে যে যে লোকটা ছিল তার ওজন কমানোর অভ্যেস ছিল, সে গ্রাহকের কোন রকম প্রোটেস্ট বা কোন রকম প্রতিবাদ শুনতো না, তাই সে তাকে বড় সাহসিকতার সাথে প্রতারণা করেছিল, যাকে সে বড় সাহসিকতার সাথে প্রতারণা করেছিল বা চিট করেছিল। সিকোয়েন্সটা দেখে নাও কি হবে, কিউ পি আর এস, দ্য গ্রসার হু, কার কথা বলছে, গ্রসারের কথা, হু ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ ওয়েইং লেস, অর্থাৎ ওজন কমানোর অভ্যেস ছিল, ডিড নট লিসন টু দ্য প্রোটেস্ট অফ কাস্টমার, কাস্টমারের কথা শুনতো না, ঠিক আছে, তারপর কি, হুম
হি হ্যাড চিটেড, যাকে চিট করেছিল কি, উইথ গ্রেট অডাসিটি, অর্থাৎ বেশ সাহসিকতার সঙ্গে। তাহলে অপশন সি রাইট আনসার। দেন বলো, দেন ইট স্ট্রাক মি অফকোর্স সুইটেবল ইট ওয়াজ হাউ এমিনেন্টলি। আজকের ক্লাসটা একটু বড় হয়ে যাবে, কারণ এগুলো একটু মানে পড়তে টাইম লাগবে না, ওই কারণে ক্লাসটা একটু বড় হয়ে যাবে। বলো কি হবে, দেখো এটা কি হচ্ছে। দেন ইট স্ট্রাক মি অফকোর্স সুইটেবল ইট ওয়াজ হাউ এমিনেন্টলি, মানে কি, তারপর এটি আমাকে এমন ভাবে আঘাত করেছিল যে এটা বুঝতে পেরেছিলাম যে এটা কতটা উপযুক্ত ছিল এই আঘাতটা। আমাদের সিকোয়েন্স হয়ে যাচ্ছে, দেখে নাও প্রত্যেকে। দেন ইট স্ট্রাক মি, ঠিক আছে এটাই আসবে, দেন আসবে, দেন ইট স্ট্রাক মি হাউ এমিনেন্টলি, হাউ এমিনেন্টলি সুইটেবল ইট ওয়াজ অফ কোর্স, ঠিক আছে, দেন ইট স্ট্রাক মি হাউ এমিনেন্টলি সুইটেবল ইট ওয়াজ অফ কোর্স, তারপর এটি আমাকে এমন ভাবে আঘাত করেছিল যে আমি এটা বুঝতে পেরেছিলাম যে এটা অবশ্যই কতটা উপযুক্ত ছিল। তারপরটা বলো, আই রিড অ্যান অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট সেড পোশ এয়ার কন্ডিশন জেন্টলম্যান অফ টেস্ট আর অ্যাভেলেবল ফর ফুলি ফার্নিশড রুমস। দেখো এই জিনিসগুলো করতে গেলে একটু ইংরাজিতে যারা কাঁচা আছো, যারা উইক আছো, একটু সমস্যা হবে, টাইম লাগবে, ঠিক আছে, কারণ সেন্টেন্স অনেক সময় এগুলো বুঝতে পারা যায় না। বাট যারা ইংরেজিতে ভালো তারা সহজে ধরে নিতে পারবে যে এটার পরে এটা 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 এরকম হবে, ঠিক আছে। তো একটু প্র্যাকটিস করতে হবে এগুলো, কারণ এখানে তো সেরকম নিয়ম তো কিছু নেই, রুলস কিছু নেই। তো দেখো এটার মানেটা এরকম যে আমি একটি বিজ্ঞাপনে পড়েছিলাম যেখানে বলা হয়েছিল যে রুচিশীল ভদ্রলোকের জন্য একটা পশ এবং শীততাপ নিয়ন্ত্রিত সম্পন্ন সজ্জিত কক্ষ পাওয়া যায়। তো অপশন হয়ে যাচ্ছে অপশন বি, দেখে নাও আনসারটা। আই রিড অ্যান অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট সেড কি, পশ এয়ার কন্ডিশন ফুললি ফার্নিশড রুম, ঠিক আছে, আর অ্যাভেলেবেল ফর জেন্টলম্যান অফ টেস্ট। এটা হয়ে যাচ্ছে রাইট সিকোয়েন্স। তোমরা পজ করে ভালো করে কিন্তু দেখে নেবে সিকোয়েন্স গুলো। তারপর একটা বলো, সিন্স দ্য বিগিনিং অফ হিস্ট্রি, সিন্স দ্য বিগিনিং অফ হিস্ট্রি হ্যাভ ম্যানেজড টু ক্যাচ দ্য এস্কিমোস অ্যান্ড রেড ইন্ডিয়ান্স বাই আ ভেরি ডিফিকাল্ট মেথড এ ফিউ স্পেসিমেন্স অফ দিস অ্যাকোয়াটিক অ্যানিমাল। মানেটা কি, ইতিহাসের শুরু থেকে, ঠিক আছে, ইতিহাসের শুরু থেকে এস্কিমো এবং রেড ইন্ডিয়ানরা, ঠিক আছে, খুব কঠিন পদ্ধতিতে জলজ প্রাণীর কয়েকটি নমুনা ধরতে পেরেছে। দেখো আমি পরপর কিন্তু টিক চিহ্ন দিয়ে গেলাম, তাহলে কি রকম হচ্ছে দেখে নাও আনসার। অপশন ডি, সিন্স দ্য বিগিনিং অফ হিস্ট্রি দ্য এস্কিমোস অ্যান্ড রেড ইন্ডিয়ানস হ্যাভ ম্যানেজ টু ক্যাচ, হ্যাভ ম্যানেজ টু ক্যাচ ব্যাপারে কি, এস এ ফিউ স্পেসিমেন অফ দিস অ্যাকোয়াটিক অ্যানিমাল বাই আ ভেরি ডিফিকাল্ট মেথড। বাংলাটা যে সিকুয়েন্সে বললাম ইংলিশটা সেই সিকুয়েন্সে নাও হতে পারে, কারণ বাংলাটা অনেক সময় ভার্বটা পরে আগে পরে হতেই পারে, কিন্তু ইংরেজিতে তোমাদেরকে আগে কিন্তু ভার্বটা দিয়েই পড়তে হবে। সেজন্য এটাই হয়ে যাচ্ছে রাইট সিকুয়েন্স। এবারে তোমাদের ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে, এবার এখান থেকে একদম তাড়াতাড়ি ফুল স্পিডে আনসার করবে, খুব সহজ ভয়েস চেঞ্জ। দেখো, সামওয়ান হ্যাজ লিট দা ফায়ার, মানে কি, কেউ আগুনটি জ্বালিয়েছে, সামওয়ান হ্যাজ লিট দা ফায়ার। তো দেখো এখানে আমাদের কিভাবে হচ্ছে দেখে নাও আনসার, ভালো করে বুঝে নেবে। আনসারটা হয়ে যাবে দা ফায়ার হ্যাজ বিন লিট বাই সামওয়ান। রুলটা কি, এখানে অবজেক্ট কি ছিল, দা ফায়ার, যেটা এখানে আমাদের সাবজেক্ট চলে এলো, এরপরে একটা হ্যাজ বা হ্যাভ বসবে, যেহেতু এখানে ফায়ার রয়েছে তাই জন্য হ্যাজ বসে গেল থার্ড পার্সন আছে বলে, দেন একটা বিন বসবে, বিন এবং ভার্বের থার্ড ফর্ম, লিটের থার্ড ফর্ম লিট, লিট লিট লিট, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই সেম, লিট তারপরে বাই, দেন যেটা রেস্ট রয়েছে সামওয়ান, সেটা সামওয়ান বসে গেল। তাহলে দা ফায়ার হ্যাজ বিন লিট বাই সামওয়ান, যেহেতু এখানে হ্যাজ রয়েছে তাই জন্য এখানে হ্যাজ, আর ইভেন এখানে ফায়ার রয়েছে বলে এখানে হ্যাজ বসলো, যেহেতু এই সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে হ্যাজ অ্যাপ বসাবো, ঠিক আছে। 15, খুব ইম্পর্টেন্ট এই ধরনের কিন্তু ভয়েস চেঞ্জ গুলো, ইউ সারপ্রাইজড মি, তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো বা অবাক করে দিয়েছো বা বিস্ময় বিস্মিত করে ফেলেছো, কি হবে, ইউ সারপ্রাইজ মি,
কে সারপ্রাইজ দিচ্ছে? আমাকে দিচ্ছে, আমি সারপ্রাইজড হচ্ছি। তার মানে এখানে যে মিটা রয়েছে এটা সাবজেক্ট হয়ে যাবে, এবং সাবজেক্ট যখন হয়ে যাবে সেটা আই বসে যাবে। দেখো আই এখানে রয়েছে, আই এখানে রয়েছে, আই। এবারে এম কেন এম বসলো? আই এর পরে ভার্ব হিসাবে এখানে কিন্তু এমই বসে গেল, অন্য কিছু কিন্তু হবে না, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে তাই এম বসে গেল। তারপর সারপ্রাইজ এর ভার্বের থার্ড ফর্ম বসে যাবে, যেটা হয়ে যাচ্ছে সারপ্রাইজড, তারপরে বাই, তারপরে ইউ। যেহেতু ইউটা এখানে সাবজেক্ট তাই এখানে অবজেক্ট হয়ে গেল। টু বি কিন্তু হবে না, আর এই দুটো তো কোনো রকম ভাবেই হচ্ছে রুলস এর মধ্যে পড়ছে না। 16, লেট মি ডু দিস, লেট মি ডু দিস, আমাকে এটা করতে দাও। এই লেট মি দিয়ে যখন থাকবে, এই লেট মি বা লেট দিয়ে যখন কোনো মানে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়, তখন দেখে নাও কিভাবে আনসার হয়। লেটটা লেট থেকে গেল, ঠিক আছে, দিসটা আমাদের অবজেক্ট ছিল সাবজেক্টে চলে এলো, তারপরে একটা বি যোগ হবে, বিই বি, ঠিক আছে, ডু এর থার্ড ফর্ম ডান, তারপরে বাই, তারপরে কি মি, এখানে মি বসে গেল। তাহলে লেট দিস বি ডান বাই মি, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলছে? দ্য টাইগার কট এ ফক্স, বাঘটি একটা ফক্স মানে একটা শিয়ালকে ধরেছিল, বোঝা গেল, বাঘটি একটি শিয়ালকে ধরেছিল। তাহলে বুঝতেই পারছো ফক্সটা মানে এ ফক্স, এটা সাব অবজেক্ট রয়েছে, সাবজেক্টে চলে আসবে, চারটেতেই দেখো রয়েছে কিন্তু এ ফক্স। তাহলে কি হবে দেখে নাও আনসারটা, এ ফক্স ওয়াজ কট বাই দ্য টাইগার। কেন এ ফক্স এসে গেল? তো এখানে কট রয়েছে, তো কটটা কি কি টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে ওয়াজ বসে যাবে, যেহেতু এটা সিঙ্গুলার ফর্ম, ফক্স একটাই ফক্স, ওয়াজ বসলো, কট এর থার্ড ফর্ম কট, ক্যাচ কট কট, তো কট হয়ে গেল। তারপরে বাই, যেহেতু আমাদের বাই বসাতেই হয়, কার দ্বারা? দ্য টাইগার, দ্য টাইগার এখানে বসে গেল, এ ফক্স ওয়াজ কট বাই দ্য টাইগার। 18 থেকে আমাদের এরার কারেকশন রয়েছে, চটপট। দ্য নিউয়ার টাইপ অফ অটোমেটিক মেশিনস ওয়াশ দ্য ক্লোথস ফাস্টার, মানে কি বলছে? দ্য নিউয়ার টাইপ অফ অটোমেটিক মেশিনস ওয়াশ দ্য ক্লোথস ফাস্টার, মানে বলছে যে অত্যাধুনিক টাইপ ধরনের বা নতুন ধরনের যে অটোমেটিক বা স্বয়ংক্রিয় মেশিনটা এসছে, সেটা তাড়াতাড়ি কাপড় ধুয়ে দেয় বা ক্লোথস ওয়াশ করে দেয়। এখানে কোন পার্টে এরর রয়েছে দেখে নাও। এরর পার্টটা যেটা ছিল সেটা এখানে নিউয়ার হবে না, নিউয়ার বলে কোনো রকমে যে অত্যাধুনিক যে মেশিন সেটাকে আমরা কি বলে থাকি, হয় এখানে আমি বসাতে পারতাম নিউ, ঠিক আছে, অথবা এখানে যেটা বেস্ট মিনিং করবে সেটা হচ্ছে লেটেস্ট, ঠিক আছে, যে লেটেস্ট টাইপ অফ অটোমেটিক মেশিন এসছে বা দ্য নিউ টাইপ অফ অটোমেটিক মেশিন এসছে, সেটা ক্লোথস কে বা জামা কাপড় কে দ্রুত ধুইয়ে দেয়। এই কম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু এই নিউ নিউয়ার কোন রকম ভাবে কিন্তু মিনিং করছে না, তাই হয় নিউ বসাবো না হলে লেটেস্ট বসাবো, তাহলে আমাদের অপশন এটাতেই ভুল ছিল। দ্য ফ্যাক্ট অফ মি বিইং এ স্ট্রেঞ্জার ডাজ নট এক্সকিউজ হিজ কন্ডাক্ট, বলো, খুব ভালো ভালো আজকে এরার কারেকশন আছে, কিন্তু আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, প্রত্যেকটা প্রশ্ন ইউনিক, প্রত্যেকটা জিনিস ইউনিক, পুরো সিলেবাস কভার করে কোশ্চেন করানো হচ্ছে, নো ম্যাটার যত সময় লাগছে লাগুক, বাট আমার টার্গেট সিলেবাস ভালো করে পুরো একদম পুরো নিখুঁত ভাবে কিন্তু পড়িয়ে দেওয়া, ঠিক আছে। অন্যান্য কত জায়গায় এই সেন্টেন্স অর্ডারিং এইভাবে করানো হয় আই ডোন্ট নো, মেবি করানো হতেও পারে, বাট আমি কিন্তু 25টা কোয়েশনে রাখছি, এরকম মানে নয় যে আমি বড় বড় কোয়েশন দিচ্ছি মানে 10টা কোয়েশন পড়িয়ে ছেড়ে দিলাম, সেরকম কিছু করছি না। কিন্তু দেখো এখানে যেটা ভুলটা রয়েছে সেটা হচ্ছে অপশন এ, এখানে এই যে অবজেক্টিভ প্রোনাউনটা হবে না, দ্য ফ্যাক্ট অফ মি নয়, দ্য ফ্যাক্ট অফ মাই, দ্য ফ্যাক্ট অফ মাই বিইং আ স্ট্রেঞ্জার, এখানে আমাদের পজেসিভ প্রোনাউন বসবে, এখানে অবজেক্টিভ প্রোনাউন বসবে না। দ্য ফ্যাক্ট অফ মাই বিইং আ স্ট্রেঞ্জার ডাজ নট এক্সকিউজ হিজ কন্ডাক্ট, মানেটা বলে দিই, আমার অপরিচিত হওয়ার সত্যতা কোন রকম ভাবেই তার আচরণকে আচরণের জন্য অজুহাত দেয় না, বোঝা গেল, তাহলে মি হবে না মাই হবে। নেক্সট বলো, অ্যাকর্ডিং টু দ্য বাইবেল ইট ইজ মিক অ্যান্ড হাম্বল হু শ্যাল ইনহেরিট দ্য আর্থ, মানে বাইবেল অনুসারে এটি নম্রতা
এবং মানে মিক অ্যান্ড হাম্বল মানে নম্রই বোঝাচ্ছে, যারা কিনা পৃথিবীর উত্তরাধিকারী হবে। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু দা বাইবেল ইট ইজ মিক অ্যান্ড হাম্বল। এখানে যেখানে ভুলটা ভালো করে জেনে রেখে দাও, যখন আমরা এই মিক অ্যান্ড হাম্বল কথাটা ইউজ করব, তার আগে আমাদের একটা করে আর্টিকেল বসবে, যেটা হচ্ছে দা। এই হাম্বেলের আগেও এখানে একটা দা বসে যাবে। তার মানে কি, ইট ইজ দা মিক অ্যান্ড দি হাম্বল হু শ্যাল ইনহেরিট দা আর্থ। তার মানে আমাদের অপশন বি, কারণ মিকের আগেও একটা দা বসবে, হাম্বেলের আগেও একটা দা বসবে। Do the roses in your garden smell more sweetly than those in ours? মানে তোমার বাগানের গোলাপের গন্ধ কি আমার বাগানের গোলাপের গন্ধের থেকেও মিষ্টি? কম্পারিজন করা হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রি। তো মোর সুইটলি, দেখো মোর সুইটলি দেন দোজ ইন আওয়ার্স, এরা মোর সুইটলিটা মানে করছেই না, মোর সুইটলি মানে করছে না। এখানে আমাদের কম্প্যারিজন হচ্ছে আমার বাগানের সঙ্গে তোমার বাগানের গোলাপ ফুলের মধ্যে। তাহলে কি হচ্ছে, ডু দ্য রোজেস ইন ইউর গার্ডেন স্মেল কম্পারেটিভ ডিগ্রি সুইটের কি হবে বলো, বলো সুইট কম্পারেটিভ ডিগ্রি কি হবে? মোর সুইট তো নয়, এখানে আমাদের হয়ে যাবে সুইটার। ডু দ্য রোজেস ইন ইউর গার্ডেন স্মেল সুইটার দ্যান দোজ ইন আওয়ার্স, তার মানে আমাদের অপশন বি মোর সুইটলি কিন্তু এখানে মিনিং করবে না, সুইটার পুট করতে হবে। 22, ব্লক অফ রেসিডেন্সিয়াল ফ্ল্যাটস আর কামিং আপ নিয়ার আওয়ার হাউস। এই যে বড় বড় ফ্ল্যাট গুলো উঠছে, তাদেরকে কি বলা হয়? ব্লক বলা হয়। তো কি বলছে, আমাদের বাড়ির কাছে এই যে আবাসিক গুলো উঠছে, আবাসিক ফ্ল্যাটের, সেগুলো কাছাকাছি প্রায় চলে আসছে। তাহলে দেখো অনেকগুলো রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, এবং সেই অনেকগুলো রেসিডেন্সিয়াল ফ্ল্যাটকে একসাথে ব্লক নয়, এখানে আমরা যেটা আনসার অপশন এ হয়ে যাবে ব্লকস, এখানে প্লুরাল ফর্ম বসবে, এখানে কিন্তু সিঙ্গুলার ছিল, এখানে একটা এস যোগ হয়ে যাবে। ব্লকস অফ রেসিডেন্সিয়াল ফ্ল্যাটস মানে অনেকগুলো ব্লকস হচ্ছে, তাই না? তবে কি এটার একটা আবাসিক গঠন হচ্ছে, তাহলে আবাসিকের ক্ষেত্রে এখানে ব্লকস হবে। 23, এখানে তোমাদেরকে কি করতে হবে, সেন্টেন্স কমপ্লিশন। হাউ মাচ ডিড ইট ড্যাশ টু রিচ বোম্বে বাই কার, কত টাকা পড়বে বা কত খরচ হবে গাড়ি করে বোম্বে পৌঁছানোর জন্য? কত টাকা খরচ হবে, খরচ ইংরেজি এখানে কি হবে, চার্জ, প্রাইস, কস্ট, এস্টিমেট নাকি পে? আনসার হয়ে যাবে কস্ট। হাউ মাচ ডিড ইট কস্ট টু রিচ বোম্বে বাই কার। ঠিক আছে, আমি এখান থেকে একটা জায়গায় যাব, এই যে যাতায়াতের জন্য যে খরচ সেটাকে আমরা কস্ট বলবো, ঠিক আছে, অন্য কিছু বলবো না। এবারে 24, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে আই থিঙ্ক, কারণ এখানে পুজোর জন্য তো প্রচুর, ষষ্ঠী থেকে তো জানো তোমাদের আর আমাদের একদমই বাড়ির পুজো হয়, তো ওর জন্য একটু আওয়াজ হচ্ছে। তো একটু তোমরা আমার পড়ানোর দিকে কনসেন্ট্রেট করো। আই এম গিভেন টু ড্যাশ দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাব্রড, মানে আমাকে এটা কি করা হয়েছে যে আমি মানে তুমি যে বিদেশে যাচ্ছ সেটা আমাকে কি করানো হয়েছে, লার্ন করানো হয়েছে নাকি থিঙ্ক নাকি প্রেডিক্ট না আন্ডারস্ট্যান্ড না অ্যাপ্রিহেন্ড? তো দেখো এখানে যে মানেটা বসবে, যে আমাকে এটা বোঝানো হয়েছে, আমাকে এটা বিশ্বাস করানো হয়েছে বা আমাকে এটা বোঝানো হয়েছে যে তুমি বিদেশ যাচ্ছ, তার জন্য আমাদের আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। আই এম গিভেন টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাব্রড বা ইউ আর গোয়িং অ্যাব্রড। আই এম গিভেন টু আন্ডারস্ট্যান্ড মানে আমাকে বোঝানো হয়েছে, বোঝা গেল? লাস্ট কোয়েশ্চেন বাট নট দ্য লিস্ট, কারণ এরপর হোম টাস্ক আছে অবশ্যই। দেখো 25 কি বলছে, There is no doubt that one has to keep dash with the changing times. কি বলা হচ্ছে মার্ক দেখে নাও, এখানে কোন রকম সন্দেহ নেই এই ব্যাপারে যে পরিবর্তিত টাইমের সঙ্গে বা পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, মানুষকে পরিবর্তন হতে হয়, মানুষকে তার সঙ্গে চেঞ্জিং টাইমের সঙ্গে তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। তাহলে এই যে ওয়ান হ্যাজ টু কিপ কি হবে, পেস হয়ে যাবে, ওয়ান হ্যাজ টু কিপ pace with the changing times, এই যে keep pace মানে হচ্ছে কোন কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলা, তাকে বলা হচ্ছে keep pace। তাহলে অপশন সি উইল বি দা রাইট আনসার। এবারে আমাদের হোম টাস্ক, হোম টাস্ক তো কমপ্লিট দা সেন্টেন্সেই রেখেছি, দেখে নাও। দিস বুক ইজ আ ইউজফুল ড্যাশ টু আউট লাইব্রেরি,
কি আছে, দিস বুক ইজ আ ইউজফুল ড্যাশ টু আউট লাইব্রেরি, অ্যারাইভাল, ডিসকভারি, অ্যাসেট নাকি অ্যাডিশন। তোমরা এই আনসারটা চটপট কিন্তু আমাকে জানিয়ে দাও, এখানে নয়, লাইভ চ্যাটে নয়, কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর আরেকটা কথা, তোমাদের যা যাবতীয় কোয়েশ্চেন করা, কোয়েরি করা, তোমরা কমেন্টে করবে, কারণ আমি লাইভ চ্যাটে সবসময় আনসার দিতে পারি না, বাট তোমরা যদি কমেন্টে আমাকে জানাও আমি অবশ্যই সেটা দেখে আনসার করে দেবো। ঠিক আছে, তো চলো আজকের এই অবধি থাকছে, আর তোমাদেরকে প্রত্যেককে জানাচ্ছি শুভ পঞ্চমীর অনেক অনেক অভিনন্দন। প্রত্যেকে পুজো ভালো করে কাটাও, ঠিক আছে, চলো বাই, সুস্থ থেকো, টাটা।